বাড়বে তাপমাত্রা পারদ নাকি ফের বৃষ্টিতে ভিজবে বাংলা, কি বলছেন আবহাওয়া দপ্তর? ক্রমশ একটু একটু করে বেড়েই চলেছে তাপমাত্রায় পারদ, ফাল্গুনে বাইরে বেরোনো যাচ্ছে না। এদিকে আবার ভোরেরও বেশি রাতের দিকে হালকা ঠান্ডা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার বাড়বে তাপমাত্রা, পাকাপাকিভাবে শীত বিদায় নিয়েছে। এদিকে রাজ্যে আপাতত নতুন করে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই, যদিও মঙ্গলবার পশ্চিম প্রান্তে জেলাগুলিতে হালকা বৃষ্টি পূর্বাভাস ছিল, কিন্তু আগামী পাঁচ দিন নতুন করে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে। হাওয়া অফিসে জানিয়েছে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, তবে ভোরবেলার দিকে কুয়াশার দাপট বজায় থাকবে, বেলাবেলার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে। ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলাবেলার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রায় পার্বত। আবহাওয়া দপ্তর জানিয়েছেন কিছুদিন এরকম থাকবে রাজ্যের আবহাওয়া। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একলাফে অনেকটাই বেড়িয়েছে। এ মুহূর্তে শহরে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, শহরে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস। বেলাবেলার সঙ্গে সঙ্গে ঠান্ডা পুরোপুরি উধাও।